দলীয় কর্মীদের নিয়ে বৈঠকে বসুন, দোষ প্রমাণিত হলে নৈতিকতার কারণে চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেব। অনাস্থা আনা কাউন্সিলরদের উদ্দেশ্যে এমনই দাবি করলেন শঙ্করার্ঢ্য। দলীয় কর্মীদের নিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে সভা ডাকুন, সেখানে আমার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আমি স্বেচ্ছায় চেয়ারম্যানের পদ থেকে অবসর নেব। যদি আমাদের জনগণ আমাদের বলে যে না, এই অপরাধ, এই চেয়ারম্যান ছিনি কাজ করেনি, এই চেয়ারম্যান মানুষের কাছে বিভিন্নভাবে তার ব্যবহার খারাপ, আমি নিজের মুখে কোনো দলীয় কোনো মিটিং দরকার নেই, আমি নিজে নিজের বিবেকের মানবিকতার তাড়িয়ে নাই, আমি রিজাইন দেব, আমি পদত্যাগ করব। দাবি শঙ্করার্ঢ্যের। তার বিরুদ্ধে অনাস্থা আনার পর রবিবার রাতে সমস্ত ওয়ার্ডের দলীয় কর্মী, ওয়ার্ড সভাপতি সহ অন্যান্য দলীয় নেতা ও কর্মীদের নিয়ে বৈঠকে বসলেন শঙ্করার্ঢ্য। রবিবার রাতে চাকদা রোডের পাশে শহর তৃণমূল কংগ্রেসের অফিসে এই আলোচনা সভায় বসেন তিনি। প্রথমে আমরা দেখলাম যে শুক্রবারে দলের 11 জন কাউন্সিলর চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা এনেছেন এবং এনে এসডিও সাহেবের কাছে জমা দিয়েছেন। তো আমরা তখন আমার অন্তত বোধগম্য হয়নি যে কী কারণে তারা অনাস্থা দিলেন। আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শঙ্করবাবু জানান, যে সমস্ত কাউন্সিলররা অনাস্থার পক্ষে তাদের কাছে অনুরোধ, এলাকায় ফিরে এসে দলীয় কর্মী, ওয়ার্ড সভাপতিদের সাথে আলোচনায় বসুন, সেখানে যদি শহরে উন্নয়ন হয়নি অথবা আমার বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ ওঠে, নৈতিকতার কারণে আমি চেয়ারম্যানের পদ থেকে রিজাইন দেব। সূত্র মারফত জানা গেছে, অনাস্থার পক্ষে সই করার পর বনগাঁর 14 জন কাউন্সিলরের কেউই বনগাঁতে নেই। অনাস্থা আনার পর থেকেই বনগাঁ ছেড়েছেন তারা। আমি 7 দিন তাদের কাছে 7 দিন সময় নেব, যে 7 দিনে তারা 22টা ওয়ার্ডে, বিশেষ করে তাদের 11টা ওয়ার্ডে সভাপতির নেতৃত্বে এবং যুব মাদা সভাপতির নেতৃত্বে এলাকার জনগণ এবং কর্মী মিটিং করুক, তাতে আমাদের জেলা নেতৃত্ব, আমাদের শহর তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব আছে সেই মিটিংয়ে উপস্থিত থেকে যদি কর্মীরা, যদি আমাদের জনগণ আমাদের বলে যে না, এই অপরাধ, এই চেয়ারম্যান ছিনি কাজ করেনি, এই চেয়ারম্যান মানুষের কাছে বিভিন্নভাবে তার ব্যবহার খারাপ, আমি নিজের মুখে কোনো দলীয় কোনো মিটিং দরকার নেই, আমি নিজে নিজের বিবেকের মানবিকতার তাড়িয়ে নাই, আমি রিজাইন দেব, আমি পদত্যাগ করব। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।